দেখো সত্যি কথা বলতে আমার না আজকে একটু পরিমাণে ব্লগ বানানোর ইচ্ছা ছিল না। তো যাই হোক, আমি সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছিলাম, 7টার সময় উঠে ফার্স্ট অফ অল পড়তে গেছিলাম, অ্যান্ড পড়াতে গেছি এখন 9:30 বাজে, সবে এলাম। অ্যান্ড এখন না ভাবলাম ঠিক আছে ব্লগ একটা কন্টিনিউ করা যাক। আর যেহেতু আজকে যাচ্ছি আমি এক জায়গায় ঘুরতে, তো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সব তোমার সাথে শেয়ার করবো। দেখো ব্যাপারটা হচ্ছে আজকে যাচ্ছি আমি একটু ব্যারাকপুর, আর ব্যারাকপুর বলতে সবার মনে হয় প্রথমেই আছে দাদা বৌদি বিরিয়ানি, বাট না আমি দাদা বৌদি বিরিয়ানি খেতে যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমার একটা রিলেটিভসের বাড়ি যাচ্ছি। তো ওখানে যাবো, দেন তোমার সাথে ভাবলাম যে একটু ব্লগটাও শেয়ার করে নেওয়া পাবো, একটা কন্টেন্টও বেরিয়ে যাবে, ভাবলাম ঠিক আছে যাওয়া যাক। আর আজকে আমার সাথে হচ্ছে আমার পিসি আর আমি। ফার্স্ট অফ অল আমি এখনও কিছু খাইনি, পড়া থেকে এসে কিছু খাবো, দেন রেডি হতে হবে, স্নান করতে হবে। মানে ফার্স্ট ভাই এই শীতকালে আবার স্নান করতে হবে, এখন স্নান করতে হবে ভাই, আর লিটারালি বলছি ইচ্ছা করছে না। যাই হোক দেখি, গরম জল করে মা আমাকে জোর করে স্নান করাবে, তার আগে কিছু ট্রেন দেন স্নান করবো, দেন রেডি হতে হবে তাড়াতাড়ি, যেহেতু আমরা ট্রেনে যাবো তাড়াতাড়ি করতে হবে। চলো আমি এইদিকে সব প্যাকিং ট্যাকিংয়ের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এই জিন্সটা পরে যাবো, অ্যান্ড এই একটা ফুল হাতা গেঞ্জি নিয়েছি রাতে পরার জন্য, এই শার্টটা পরে যাবো, কারণ দেখো যেহেতু বেলার দিকে বেরোচ্ছি তো অতটাও না ঠান্ডা নেই, তো ঠিক আছে এইটাই পরে ঠিক মনে হলো। আর এদিকে আমি হুডিটা নিয়ে নিচ্ছি রাতের জন্য, যেটা রাতে কাজে লাগবে। তো দেখো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে পড়েছি, এখন যাবো হচ্ছে স্টেশনে, অ্যান্ড ওখান দিয়ে যেতে হবে শিয়ালদা, ওখান দিয়ে আবার যাবো ব্যারাকপুর। সো প্রথমত এখন আমরা যাবো স্টেশনে, ট্রেন ধরবো, তো দেখি কতক্ষণে ট্রেন আছে, তো স্টেশনে গিয়ে দেন কথা হচ্ছে। 15 minutes later চলো ফাইনালি স্টেশনেও কিন্তু চলে এসেছি, এখন দেখি টিকিট কাটবো, দেন কতক্ষণে ট্রেন আছে তার ওয়েট করতে হবে। ফাইনালি কিন্তু শিয়ালদা নেমে গেছি, এখন এখান দিয়ে দেখি কোন ট্রেন যাবে, তো দেখা যাক। এখানে ক্রাউডটা জাস্ট দেখো। ফাইনালি গাইস এটা আমাদের ট্রেন, চলো। চলো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি এখন ব্যারাকপুর নামলাম, আর এখান দিয়ে আমাকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর সত্যি কথা বলতে যাদের বাড়ি গেছিলাম ওখানে গিয়ে না আমার ভিডিওতে কথা বলতে কেন জানি না খুব লজ্জাই লাগছিল। তো দেখো সেই তখন আমি কটা 3টের মতন সময় এসেছি, অ্যান্ড তারপরে আর ব্লগ বানানোর সময় পাইনি বলতে ঘরে মানে এখানে এলাম, অ্যান্ড এখানে এসে সবাই মানে না খেয়েছিল আমার জন্য কখন আসবে, তো খাবো সেন দেন খাওয়া দাওয়া এখন সেরে দেন ছাদে এসে ব্লগটা এখন কন্টিনিউ করছি। আর এখানের না ভিউটা নাজারা ঠিক কিছুটা এরকম, মানে বহুত শান্ত ভাই, মানে আমাদের ওখানে না মানে এই দিক দিয়ে রোড গাড়ি যাচ্ছে, ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর এখানে না পুরো হেভি শান্ত, একদম নিস্তব্ধ। তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি। সেই আমি দুপুরবেলা আর ছাদ থেকে এসি, আর দেন আমি একটু শুয়েছিলাম, আর মানে এখনও লেপ টেপ কম্বল টম তো এখনও এখানেই বিছানায় আছে, আর যেহেতু সকালবেলা এসে জার্নি টার্নি হয়েছে, তো ওই কারণে আমার না একটু মানে টায়ার্ড হয়ে পড়েছিলাম, যেটা ওখানে শুয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলা ঠিক সময় আমার মানে ভিডিও অন করার কথা মনে পড়লো, তো খাওয়া দাওয়া শেষ, মানে মানে মুড়ি দিয়েছিলো একটু চা দিয়েছিলো, তো ওইটা আর কি খেয়ে দেন আমি এখন আর ব্লগটা আবার কন্টিনিউ করার কথা মনে পড়লো, ঠিক আছে আমি ভুলেই গেছিলাম লিটারালি, এখন আবার শুয়ে পড়বো কারণ আমার ভালো লাগছে না একটু শরীরটা। দি নেক্সট ডে তো দেখো কালকে সেই যে আমি ব্লগ বন্ধ করেছি, মানে কন্টিনিউ করা বন্ধ করেছি, দেন তারপরে আর আমার ব্লগ করার কথা মনেই পড়েনি, ঠিক আছে। তো যাই হোক এখন বাজে হচ্ছে 8:30 মতন অলরেডি বেজে গেছে, আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে মনে পড়লো যে হ্যাঁ আমি তো ব্লগ কন্টিনিউ করছিলাম, তো যাই হোক এখন আমি ব্লগটা এন্ড করছি, আর আজকে মেবি আমি ঘরে চলে যাবো, হ্যাঁ আজকে ঘরে চলে যাবো। ব্লগ আপাতত দেখালাম, কালকে যা যা করলাম সব তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আর সারাদিন তো ভাই প্রায় আমার ট্রাভেল করেই কেটে গেল,
তো যাই হোক, দেখা হবে গাইজ অন্য কোনো নতুন ব্লগে, আর এটাই হয়তো 2022-এর লাস্ট ভিডিও আমার। সো আশা করি তোমাদের 2022-টা ভালোই কাটলো, মোটামুটি ভালোই কেটেছে সবার, বলছি 2023-টাও আরও ভালো করে কাটুক তোমাদের। যাই হোক, দেখা হবে 2023-এ একটা নতুন ভিডিওর সাথে। হ্যাপি নিউ ইয়ার আগে থেকেই তোমাদের বলে দিলাম। সো টাটা গাইজ, দেখা হবে 2023-এর একটা ভালো নতুন সুন্দর ভিডিও নিয়ে। তো টাটা।